রাজ্য সরকারের তরফ থেকে যেখানে রাস্তাঘাটের মান বৃদ্ধি করার জন্য জোর দেওয়া হচ্ছে, সেখানে রাজগ্রামে একের পর এক জায়গায় এই রাস্তা খারাপের ছবি সামনে আসছে। রাজগ্রামে সেই রকমই আরও একটি রাস্তার ছবি ধরা পড়ল, যেখানে সামান্য বৃষ্টি হলেই হাঁটু সমান জল জমে যায়। এলাকার বাসিন্দাদের সেই হাঁটু জলেই পারাপার করতে হয়। তবে এই সমস্যা নতুন নয় বলেই জানা যাচ্ছে স্থানীয়দের থেকে। পাকুর রাস্তা, এটা তো মেন রাস্তা। মেন রাস্তা, এটা দিয়ে কোথায় যাওয়া যায়? এই মোড়ে যাওয়া যায়, পাকুর যাওয়া যায়। আচ্ছা, কতদিন থেকে? বছর দেড় দুয়েক। কতটা অসুবিধা হয় তাদের? অসুবিধা প্রচুর। আসতে যেতে পয়সা দেখতে পাচ্ছে না রাস্তা, আমাদের জলের উপর দিয়ে আসছি যাচ্ছি। এই সমস্যা এলাকায় দীর্ঘদিনের। যে রাস্তার এমন করুণ অবস্থা, সেই রাস্তাটি দিয়ে একদিকে রামপুরহাট, বোলপুর সহ বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয় এলাকার বাসিন্দাদের, আবার ওই একই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের পাকুড়, মুরারই এক নম্বর ব্লকের অন্তর্গত রাজগ্রাম পশ্চিম বাজার রবিদাস পাড়ার কাছে থাকা এই মূল রাস্তা এখন এলাকায় বাসিন্দাদের কাছে মরণ ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয়দের তরফ থেকে জানা যাচ্ছে, হাসপাতাল থেকে শুরু করে অন্যত্র যাওয়ার এই মূল রাস্তার প্রায় 1 কিলোমিটারের বেশি এইরকম বেহাল অবস্থা হয়ে রয়েছে দীর্ঘদিন ধরেই। এর ফলে টোটো এবং অন্যান্য যানবাহন যাতায়াত করার সময় দুর্ঘটনার কবলে পড়ছে। তাদের দাবি, সরকারের অবিলম্বে এই দিকে নজর দেওয়া উচিত এবং এই রাস্তাটি অবিলম্বে সারাই করা উচিত। স্থানীয়দের দাবি দেওয়া নিয়ে এলাকার পঞ্চায়েত কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, রাস্তাটির দেখভালের দায়িত্বে রয়েছে PWD, সুতরাং তারা এই রাস্তাটি মেরামতি করতে পারবেন না। তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত এই রাস্তা সরানোর বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে। শুনেন, আমাদের ওপরে জানানো হয়েছে আর মোটামুটি 1 কিলোমিটার মতো রাস্তা খারাপ আছে, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এটা তো PWD রাস্তা, এটা আমার পঞ্চায়েত থেকে তো সম্ভব না। বীরভূম থেকে মাধব দাস রিপোর্ট, News18 লোকাল।